যমুনা মিডিয়া 24 এ আপনাদের স্বাগতম। তিন দিন ধরে একই ছাদের নিচে আছেন রাজ ও পরিমণি। স্বামী শরীফুল রাজের ঘরে ফিরে গেছেন ঢাকা সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি। তবে পরিষ্কার করে না বললেও তাদের এক ঘর প্রধান কারণ যে ছেলে তা তাদের কথায় বোঝা গেছে। রাজই বাবা মায়ের আলগা বাঁধন আবার শক্ত করেছেন। বৃহস্পতিবার বিকালে পরিমণি সংবাদ মাধ্যমকে বলেন, আমরা একসঙ্গে আছি, তিন দিন ধরে আবারও একই ছাদের নিচে আছি, সবাই ভালোবাসায় রাখবেন, আমি মা হয়েছি, রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই, রাজ্য এখন সব কিছু, এখন এটুকুই বলবো। পরে রাতে শরীফুল রাজ বলেন, আমাদের সন্তান রাজ্য আমার বেঁচে থাকার নিঃশ্বাস, তাকে প্রতিদিন জড়িয়ে না ধরলে ভালো লাগে না, তাকে ঘিরে বেঁচে আছি, যেখানে থাকি তার টানে ফিরতে হবে আমাকে। গত 30 ডিসেম্বর পরিমণি বিচ্ছেদের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট লিখে রাজের বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। তারপরে জানুয়ারি মাসের প্রথম দিন ভোর 5টার দিকে নিজের ফেসবুক এক পোস্টে বিছানা বালিশে রক্তের দাগ লেগে থাকা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের কথা বলেছিলেন। যদিও তিনি সংবাদ সম্মেলন করেননি, ফেসবুকে বিচ্ছেদের কারণ জানিয়েছিলেন পরিমণি।